ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. দেওবন্দি বেরলভি, দেওবন্দি দেওবন্দি তারাও সুফি, তাদের অনেক আকিদা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না, কোনো কোনো আকিদা আছে, যেমন সবার উপরে যেটা আল্লাহ কোথায় আছেন, এর জবাব তো কোরআন এবং সুন্নায় রয়েছে। আল্লাহ আরশের উপরে আছেন, সুবহানাহু ওয়া তাআলা, কীভাবে কী এটা আমরা বলব না, কিন্তু দেওবন্দিদের কারো কারো আকিদায় এরকম যে আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় বিরাজমান, এই শব্দটা কেউ যদি বলে এটা গুণগতভাবে আল্লাহ আমাদের সাথে আছেন, তো মানা যায়, গুণগতভাবে তো আছেন, তো আমি যেখানে যাই ওখানেই আমার সাথে আছেন। কিন্তু কারো কারো এরকম আকিদা যে একদম সত্তাগতভাবে আল্লাহ সব জায়গায় আছেন, আস্তাগফিরুল্লাহ, এটা হলুলি আকিদা। যদি কারো এই আকিদা হয় সহি না, এটা ওর আকিদার কুদ্দতিক। আর বেরলভীদের মধ্যে এটা আছেই, আর বেরলভী তো আর সরাসরি কবর পূজারী, কবরে মান্যত করে, কবর ওর কাছে চায়, এসব আছে, ওইটা তো ওদের তো কোনো কথাই নেই। দেওবন্দিদের মধ্যে যদি কারো আকিদা এরকম হয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এইভাবে যেভাবে বললাম সত্যাগতভাবে, তাহলে আকিদা সহি নয়, আল্লাহ আমাদের সাথে আছেন গুণগতভাবে। এছাড়া তারা সুফি, তারা কয়েক তরিকায় তারা চলেন, যেগুলো কোনো পীরতন্ত্র আর কি দেওবন্দিদের মধ্যে আছে, এর কোনো দলিল নেই। বাকি মাজহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানেন, যদি সত্য সত্য মানেন তো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে তাদের মধ্যে তাআসুব রয়েছে, তাআসুব, আমার মাযহাব যাই বলে তাই সঠিক, আর এদিক সেদিক নেই, তো এটাও সঠিক নয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বলেছেন, ইদা সহ্হাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটি আমার মাযহাব। তো আমরা যেটা করব, বলবো না দেওবন্দি, আমি ওই আমি বলবো আমি কোরআন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, কোরআন এবং সুন্নাহ অনুসারী, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বেশ স্পষ্ট আমাদের দেশে, সৌদিতে যেমন সালাফি যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আর ওইটাই বলা ভালো। আর বাংলাদেশ সবার আগে যারা বাংলাদেশে আহলে আহলুল হাদিস, ওরাই হবে আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ, কারণ ওরা কোরআন এবং সুন্নাহ সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে চলেন। তো দেওবন্দিদের মধ্যে যারা এরকম আছেন তারা আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু মাযহাব অথবা মাযহাবি তাআসুব এমনিভাবে, মানে মাযহাবি গোঁড়ামি যেটা, এইটা আর ছাড়বই না, এটা কিন্তু প্রকৃত হানফির কথা নয়। প্রকৃত হানফি যে যদি সহি হাদিস পায় তো সহি হাদিসের উপর আমল করে। আর বেরলভীদের কথা বলবে কি বলবেন আপনি, বেরলভী তো আস্তাগফিরুল্লাহ, কবর পূজা, নজর, মান্নত, মান্নত যেটা স্পষ্ট শিখে শিরিক মজুদ, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে তারা আলিমুল গাইব মনে করে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে হাজির ও নাজির মানে সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন, এরকম আকিদা তাদের, সব শিরকি আকিদা। কবর পাকা করা, কবরে এইগুলো বর্ণবীদের কী বলবেন, সরাসরি মুশরিক পর্যায়ে। দেওবন্দিদের মধ্যে আকিদা যেগুলো, এই তো অল্প পরিসরে এগুলো বলা যায় না, ইজমালিভাবে তারা হচ্ছে সুফি, কিন্তু কেউ কেউ আছে দেওবন্দি হলে সুফিয়ানা নাই, তো আলহামদুলিল্লাহ।
তসৌফ আবার কি, কোরআন সুন্নাহ আছে, এটি বস আলহামদুলিল্লাহ। তাজকিয়ার পথ সব আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ কালামে মজিদে বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিয়েছেন আত্মশুদ্ধির পথ। এখানে আবার সুফিজম লাগে না। তারা কয়েকটি তরিকায় মুরিদ পীর মুরিদও করে থাকেন, দেওবন্দি যারা দেখবেন, বড় বড় পীর যারা নকশবন্দি, সাহরাওয়ার্দি, মুজাদ্দিদি, আরও কাদিনী, এরকম তরিকা আছে, চার তরিকায় তারা মুরিদ করে থাকেন। এইসবের কোনো দলিল নেই। এ হলো কিছু মানে আলোচনা তাদের ব্যাপারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা দেখবো কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলবো। হানফি মধ্যে কেউ চলবে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন জানবে এই কথাটা সহি হাদিস বিরোধী, তখন আর গোড়ামি করবে না, যেটা সঠিক ওইটা গ্রহণ করে নেবে। হাদিস তোমার এইটাও সহি ওইটাও সহি, তাহলে দুটার উপর আমল করবে, কোনো অসুবিধা নেই। যেমন বিতরের সালাত আমাদের সৌদি আরবের উলামায়ে কেরাম রহিমাহুল্লাহ যেভাবে হাদিস এসেছে ওইভাবে তারা মানেন, শুধু একটার উপর 3 রাকাতই এরকম না। সৌদিতে 3 রাকাতও পড়েন, 1 রাকাতও পড়েন, 5 রাকাতও পড়েন, 7 রাকাতও পড়েন, 9 রাকাতও পড়েন, এইসব হাদিস দ্বারা প্রমাণিত আছে। 1 রাকাতকে অগ্রাধিকার দিয়ে বাকি সব বাদ দিয়ে দিবেন, অথবা শুধু এইটাই ওয়াজিব বাকি ইয়ে না, এরকম গোড়ামি করে না যারা প্রকৃত হানাফি আর কোরআন এবং সুন্নাহ অনুসারী। আল্লাহু আলাম।